কেমন আছেন সবাই? আজকে টিউটোরিয়াল দেখো কিভাবে ফটোশপে অয়েল পেন্ট ফিল্টার ব্যবহার করতে হয়। প্রথমে এই ছবিটিতে অয়েল পেন্ট ফিল্টার ব্যবহার করে এরকম এফেক্ট নিয়েছি, এবং আরেকটি ছবি এটা বানিয়েছি এই ছবিতে অয়েল পেন্ট ফিল্টার ব্যবহার করে। আমি আজকে আপনাদেরকে এই দুইটি ছবিতে অয়েল পেন্ট ফিল্টার ব্যবহার করার টিউটোরিয়াল দেখিয়েছি। সো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আমার চ্যানেল টিউটোরিয়ালগুলো ভালো থাকে, এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনাদের কী ধরনের টিউটোরিয়াল দরকার তা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে মেসেজ দিয়ে জানাবেন। তো বেশি গপ্প করব না, টিউটোরিয়ালটা শুরু করতে যাচ্ছি। সবাই টিউটোরিয়ালটি দেখুন এবং বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন। শুরু করা যাক। প্রথমে ফটোশপে ওপেন করবেন, বাড়িয়ে দিচ্ছি ফিল্টার স্টাইলাস। আপনার যদি ফটোশপের 2017 ভার্সন ইউজ করেন তাহলে অবশ্যই অয়েল পেন্ট অপশনটি স্টাইলাস এভেলেবল রয়েছে, এবং আপনি যদি 14 ভার্সন ইউজ করেন তাহলে আপনার অপশনটি এভেলেবল রয়েছে। আমি স্টাইলাস এভেলেবল করতে অয়েল পেন্ট অপশন দেবো। এখান থেকে আপনি এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, 5.6 রাখলাম, তারপর এখানে ক্লিক করে মাস্কে ক্লিক করে এখান থেকে ব্রাশটি সিলেক্ট করে এই গ্লাস আগের অবস্থায় ফিরিয়ে আনবো। এখানে আমরা অপাসিটি 100% করে নেব, তারপরে গ্লাসের উপর ব্রাশ করব। ব্রাশের সাইজটা একটু ছোট করে নেব, আবারও একটু বড় করে নেব, নাকের উপরে কষ্টটা একটু কমিয়ে নেব, দাঁতে ব্রাশ করবো এবং ঠোঁটের উপরে ব্রাশ করবো। আপনি চাইলে হেডের এই অংশটুকু ব্রাশ করে দিতে পারেন, জায়গা ডিটেলগুলো ফিরিয়ে আনতে চান। সো হয়ে গেল আমাদের অয়েল পেন্ট অপশন, আমাদের করবে একটা পরে আরেকটি ছবি আমি আপনাদেরকে দেখেছি ছবিটা ঠিক হয়ে গেলে আপনি ফিল্টারে যাবেন, স্টাইলাস থেকে অয়েল পেন্ট, আমরা দেখছি বাড়িয়ে
ওকে ক্লিক ক্লিক করুন। এখন আমি হাতের এই অংশটুকু ওয়ান টেন করে দেবো, ওয়ান টেন দিয়ে শুধু চুল এবং দায়ের অংশটুকু। আমি এখানে একটি মাস্ক আমি ব্রাশ করতে একদম সময় যদি আমার টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, আপনার টিউটোরিয়াল দরকার তা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। ধন্যবাদ।